যতই আমরা বিরিয়ানিকে মোগল বা আউদি খাবারের তালিকায় ফেলি না কেন, রোজ ভোজন প্রিয় বাঙালির হেসেলে কিন্তু অনেক দিনই বিরিয়ানি এসে গিয়েছে। কারণ লকডাউনের সময় আমরা দেখেছি প্রত্যেক দিন সম্ভব না হলেও ছুটির দিনও বা লকডাউনেও যখন মানুষ বাড়িতে ছিল বিরিয়ানিটা কিন্তু মানুষের বাড়িতে অবশ্যই হতো, এবং এখনও কিন্তু হয় ছুটির দিন মানেই বিরিয়ানি। আর বিরিয়ানি দেখলেই তো আমাদেরকে একটা আকর্ষণ করে, কারণ আমি নিজেই বিরিয়ানির কথা বলছি আমার মুখের মধ্যে যেন জল চলে আসছে। বিরিয়ানি মানেই কিন্তু বাঙালি হোক সবারই বিরিয়ানি মানেই কিন্তু ভালোবাসা। কিন্তু অনেকেই হয়তো জানেন না, যেখানে বিরিয়ানির দোকানে বা রেস্টুরেন্টে যেখানেই যাবেন দেখতে পাবেন যে বিরিয়ানির হাঁড়িতে কিন্তু সবসময় লাল কাপড় আবদ্ধ থাকে। কিন্তু কেন এই লাল কাপড় আবদ্ধ থাকার কারণ কি অনেকেই হয়তো জানেন না বা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা আপনাদের আজ জানাবো কেন বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় বাঁধা থাকে, সেই তথ্য জানতে আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিরিয়ানির হাঁড়িতে লাল শাড়ি বাঁধার রহস্যটা কি? রাস্তার দোকানে হোক বা বড় রেস্তোরাঁয় লাল শাড়ি দিয়ে মোড়া থাকে বিরিয়ানির হাঁড়ি, কিন্তু কেন? অন্য কোনো রং নেই কেন, ভেবে দেখেছেন কখনো? এর একটা বিশেষত্ব তো আছেই বটে। আর লাল শালু দেখলেই বিরিয়ানি প্রিয় মানুষেরা কেমন প্যানিশ শাড়ির মতো এগিয়ে যায়, লক্ষ্য করছেন নিশ্চয়ই? আসলে লাল রঙের আলাদা একটা তাৎপর্যপূর্ণ রয়েছে। প্রাচীন থেকে আজও বিদেশি ভারতে এলে লাল রঙের গালিচাতে অভ্যর্থনা জানানো হয়। মাজার কিংবা মন্দিরের গায়েও লাল রঙের কাপড়ই দেখা যায়, পানের দোকানের ক্ষেত্রেও তো তাই। তাছাড়া বিরিয়ানির তো আইডেন্টিটি ওই লাল কাপড়, লাল রঙের নিজস্ব পরিচয় রয়েছে। শৌর্য আক্রমণ ও বিপদ অর্থে বলুন, লাল নিশানের দ্বারা বিদ্রোহ বলুন বা সিগনালে, লাল সব কিছুই আলাদা আলাদা মানে। খেলার মাঠে লাল কার্ড হলে তো খেলা খতম, প্রেমের বহিঃপ্রকাশেও সেই লাল রং, এই সব লালের আলাদা ইতিহাস রয়েছে। তবে বিরিয়ানি হাঁড়ির লাল কাপড় এসেছে মুঘলদের সৌজন্যে। মুঘলরা পারস্য সংস্কৃতির দ্বারা বিশেষভাবে প্রভাবিত। শোনা যায় মুঘল সম্রাট হুমায়ুন যখন ইরানে আশ্রয় নিয়েছিলেন, পারস্য সম্রাটের অভ্যর্থনায় লাল গালিচা পেয়েছিলেন তিনি। এমনকি খাদ্য পরিবেশনের বিশেষত্ব সেই লাল রঙের বাহুল্য। চীনামাটির পাত্র, রূপলি বাসন সবই ঢাকা থাকত লাল কাপড়ে, সেখান থেকেই মুঘল দরবারে তা আসে। লখনৌয়ের নবাবরাও এটা অনুসরণ করেছিলেন, সেই পরম্পরা চলছে আজও। সুতরাং তিলোত্তমাতেও সেই ধারা অব্যাহত। তবে প্রেমের রং যদি লাল হয় তাহলে বিরিয়ানিতে লাল কাপড়ে বাঁধা কোথায়? হাজার হোক, বিরিয়ানি ইজ লাভ।